বগুড়া থেকে রওনা করলাম ঢাকার দিকে। ওই ঢাকা থেকে রওনা করার পরে লক্ষ্য করে যখন পিরোজপুরের দিকে চলে গেলাম, ওই পিরোজপুরে যাওয়ার পর লক্ষ্য করে দেখি যেই মাঠের মধ্যে জানাজা হবে ওই জায়গার মধ্যে যখন মাঠের মধ্যে চলে গেলাম, আল্লাহর কোরআন হাতে আছে, আমি শপথ করে বলবো মিথ্যা কথা বলবো না, এই দুনিয়ায় আমি কত মানুষকে দেখেছি বাবা মারা গেলে সন্তান কান্না করে না, অথচ আল্লামা সাইদের যখন জানাজা শুরু হলো রে লক্ষ লক্ষ মানুষেরা এমন ভাবে হাউ মাউ করে কান্না শুরু করেছে, আমার মনে হচ্ছিল মনে হয় হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ এই জমিনের মধ্যে দেখাইয়া দিল। লিল্লাহ দেখবে এ বগুড়ার মুসলমান কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই কুরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে, কেউ বা বলেছে নারী দর্শনকারী, কেউ বা বলেছে রাজাকার, অথচ ওই আল্লামা সাইদি বিদায় নিয়েছে রে, প্রমাণ হয়েছে ওই কোরআনের পাখিটা ছিল আমার আল্লাহর বন্ধু। ওই কোরআনের পাখির বিদায় আসমান কান্না করেছে, ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। আল্লাহ আকবার বলেন, কোরআনের পাখির বিদায় আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর হাদিসের মধ্যে থেকে ব্যাখ্যা দেন দেখি কোরআনের পাখির বিদায়ে আসমান জমিন কেমনে কান্না করলো বলেন তো। হাদিসের দিকে লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করবেন ওই কোরআনের পাখিটা আমাদের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, বিদায় নেওয়ার সাথে সাথে এই বাংলাদেশের 64টা জেলার ভেতরে একই সঙ্গে ঝিরি 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 বৃষ্টি শুরু হলো, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। এ বগুড়ার মুসলমান বোঝার চেষ্টা করবেন, এই বাংলাদেশের নিয়ম হলো বগুড়ায় বৃষ্টি হলে নওঘাতে হয় না, আবার নৌকাতে বলে ঢাকাতে হয় না, আবার ঢাকাই বলে চট্টগ্রাম সিলেটে হয় না রে। অথচ কোরআনের পাখির বিদায়ে ওই 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের 64টা জেলার ভেতরে আল্লাহ বৃষ্টি নাজির করেছে। লিল্লাহ দেখবে এ বগুড়ার মুসলমান, এই জায়গার মধ্যে শেষ নয়, ওই পিরোজপুরের ভেতরে আল্লামা সাইদি ফাউন্ডেশনে ওই মসজিদের পাশে যে জায়গার মধ্যে কবর করা হলো, ফজর নামাজ পড়ার পরে যখন কবর করা শুরু করছে, ওই কবর করতে শুরু করলে আকাশ থেকে ঝমঝম ঝমঝম বৃষ্টি শুরু হলো, কবরটা খুঁড়তে খুঁড়তে নগুন 9টা 10টা বেজে গেল, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল, আকাশটাও ক্লিয়ার, 3টা 4টা পর্যন্ত আকাশটা ভালো থাকলো, আবহাওয়াও ভালো থাকলো, চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা লক্ষ লক্ষ মানুষের জানাজা পড়লো, কিন্তু জানাজাটা শেষ হওয়ার পরে আবার যখন লাশটা কবরে নামানো হবে আবার আকাশ থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে, আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার ভেতরে আল্লাহর নিদর্শন আছে না নাই কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য কোরআনের পাখির বিদায়ে আসমানটা কান্না করেছে, এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। লিল্লাহ দেখবে পুরো বাংলাদেশের বিজ্ঞানীগুলোর মাথাগুলো ফেল পড়ে গেল, এই ভূমিকম্পের শুরু হলো কোথায়, এই ভূমিকম্পের শেষ হলো কোথায়, এদের মাথার মধ্যে কেউ খেলতে পারে না। আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই পৃথিবীর মানুষেরা রে, ওই কোরআনের পাখিটা যেন কেন কোনো মানুষ নয়, ওই কোরআনের পাখিটা ছিল আমার আল্লাহর বন্ধু। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঢুমডেকে দে শুধু যাই, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঢুমডেকে দে শুধু যাই, জালিমের অসানলে হইল কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যাই, অপরাধী কিছু নয় কোরআনের কথা কয়, আরো জোরে বলেন যে কথাই জালিমের মসনদ কেঁপে যায়, অপরাধী কিছু নয় কোরআনের কথা
ভাই যে কথাই জালিমের মসনদকে পেয়ে যায় পাখিটি বিহনে ব্যথিত হৃদয় ঘুম ডেকে দে সুজু যায় কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম ডেকে দে সুজু যায়।